হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপ রিলেটেড বেশ কিছু প্রশ্নের উত্তর করব আজকের এই ভিডিওতে অর্থাৎ আজকের এই ভিডিওটি একটি টাইপের ভিডিও হতে চলেছে আমার মেন চ্যানেলে প্রচুর প্রচুর কমেন্ট আসছে প্রতিনিয়ত তো সেক্ষেত্রে তো সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না ঠিকমতো আর মেন চ্যানেলে তো কিউএন এ ভিডিও দেওয়াই হয় না তো সেক্ষেত্রে ভাবলাম আমার সেকেন্ড চ্যানেলে কিউএন এ ভিডিও আমি দেবো এর ফলে কি হবে তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে তথ্যটা জানতে পারবে অর্থাৎ অনেকের কোশ্চেন কি হয় একই রিলেটেড হয়ে থাকে অর্থাৎ একই টাইপের কোশ্চেন বেশ কিছু ছাত্রছাত্রী একই সাথে আমাকে করে তো এই ভিডিও করে দেওয়ার এই মূল উদ্দেশ্য একটি ভিডিও করে দিলে সেই ভিডিওতে যে প্রশ্নগুলি নিয়ে ডিসকাস সেই রিলেটেড যদি অন্য কোনো ছাত্রছাত্রী প্রশ্ন থেকে থাকে সে ওই ভিডিওটি দেখবে এবং সে তার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তাই বেশি না দেরি করে আজকের এই ভিডিওটি শুরু করবো তার আগে বলবো যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে তোমাদের হেল্পফুল ভিডিও এই চ্যানেল থেকে পেতে থাকবে আমাদের ফার্স্ট কোশ্চেনটি দেখে নেব কি রয়েছে দাদা আমি ওএসি স্কলারশিপ করেছি কিন্তু এখনও লড নাম্বার দেয়নি কিন্তু আমি এসবিএমসিএম স্কলারশিপ করেছি কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে শুধু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচ আই তাহলে কি আমি এই দুটি স্কলারশিপের মধ্যে একটাও স্কলারশিপ থেকে টাকা পাবো না এখানে আমি দুটি স্কলারশিপের ক্ষেত্রে বলছি একজন ছাত্র বা ছাত্রী যদি দুটি স্কলারশিপে একই সাথে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন ফর্ম দুটি যদি ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশন করিয়ে নিতে পারে তাহলে কিন্তু সে দুটি স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে তাই যদি তোমার ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে তুমি দুটি স্কলারশিপ থেকে টাকা পেতে পারো এমনটাই সম্ভাবনা রয়েছে দাদা আমি ফর্ম এপ্লাই করিনি এখন করলে হবে দাদা প্লিজ বলো প্লিজ ফর্ম অ্যাপ্লাই করার ডেট আছে বলো প্লিজ হ্যাঁ ভাই এখনো ডেট রয়েছে তুমি ফ্রেস রেনুয়াল উভয় ক্ষেত্রে এখনো আবেদন করতে পারবে আবেদন এখনো বেশ কিছু দিন চলবে তাই যে সকল ছাত্রছাত্রী এলিজেবেল থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অ্যাপ্লাই করে উঠতে পারোনি তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এখনো পর্যন্ত আবেদন চলছে আচ্ছা দাদা অ্যাপ্লিকেশন রেনুয়াল করার পর সেটা কি আবার ইনস্টিটিউট থেকে ভেরিফাই করাতে হয় অবশ্যই হ্যাঁ তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেস বা রেনুয়াল অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন করাতে হবে এখানে শুধুমাত্র ফ্রেশদের ভেরিফিকেশন করাতে হবে এমনটা নয় তুমি যদি রেনুয়াল অ্যাপ্লাই করো তোমাদেরকেও ভেরিফিকেশান করাতে হবে ইনস্টিটিউট লেভেল থেকে তো আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম চলে যাবো নেক্সট কোশ্চেনে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কিন্তু আমি টাকা পাইনি তো দেখো তুমি একা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নয় হাজার হাজার ছাত্রছাত্রীরা রয়েছে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাই সবাইকে একই সাথে টাকা দেওয়া পসিবল তো নয় তাই যখনই তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তারপর থেকে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে ফান্ড আসা পর্যন্ত যদি ফান্ড অ্যাভেলেবেল হয় এবং ফান্ডের পরিমাণ অনুযায়ী তোমাকে টাকা দেওয়া পসিবল হয় তাহলে অবশ্যই তুমি টাকা পাবে বা তোমাকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে ওনারা প্লিজ বলবেন এই স্কলারশিপটা কি শুধু এসসি এসটি দের জন্য না একদমই না এই স্কলারশিপটি এসসি এসটি ওবিসি জেনারেল মাইনরিটি সব ক্যাটাগরি ছাত্রছাত্রী ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী যদি এলিজিবেল হয়ে থাকে এই স্কলারশিপ পাওয়ার যোগ্য নাম্বার পার্সেন্টেজ যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারবে এখানে এসসি এসটি বলে কোনো বিভেদ থাকবে না শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের আবেদন করার পোর্টালটা আলাদা বাকি প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করার জন্য কিন্তু এই যে ওয়েবসাইটে বর্তমানে আমি রয়েছি সেই ওয়েবসাইটে তুমি আবেদন করতে পারবে স্যার স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাচ্ছে তাহলে কি হবে প্লিজ একটু বলুন সাধারণত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পেন্ডিং দেখানোর কোনো অপশানই থাকে তাও যদি তোমার অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখায় তাহলে অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা একটা স্ক্রিনশট দিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি তে এস এম এস করো দাদা আমাদের বিবেকানন্দ মেটকাম স্কলারশিপের টাকা এখনো পাইনি প্লিজ দাদা কিছু বলো তো দেখো বিবেকানন্দ স্কলারশিপটা একটা মেরিট বেস স্কলারশিপ তাই যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও তোমার মেরিট অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে অর্থাৎ তোমার যোগ্যতা অনুযায়ী তুমি করছো তো অ্যাপ্লাই করার পরে নিঃসন্দেহে তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবি সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হওয়া প্রয়োজন তো অ্যাপ্রুভ হয়ে যদি থাকে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে আমি স্কলারশিপ এক মাস আগে আবেদন করেছি এখন আমার স্কলারশিপ এর না কি করব দেখো তুমি যদি মাস আগে আবেদন করো বা ছ মাস আগে আবেদন করো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তুমি যতক্ষণ না তোমার অ্যাপ্লিকেশনটা ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশন করাবে ততক্ষণ কিন্তু তোমার অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশানের কাজ শুরু হবে না তাই তুমি অবশ্যই ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন হার্ড কপি সহ ডকুমেন্টস জমা করো অনেকের ক্ষেত্রে জমা করতে হয় না তার কারণটা কি আমি আগের ভিডিওতে জানিয়েছি তাই তোমাকে বলবো অবশ্যই তুমি ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করো দাদা কারোর যদি ইউ আর এলিজেবল ফর मेरिटカム মিন স্কিমস শো করে সে কি সুইচ ওভার টু এসবিএমসিএম করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে যে থাকবে তার রেজিস্টার্ড মোবাইল এরকমই একটি এস এম এস কিন্তু আসবে তারপরে কিন্তু সে সুইচ ওভার টু এস সিম করতে পারবে ওই কসির পোর্টাল থেকে তাই বলবো যাদের এস এম এস এখনো পর্যন্ত আসেনি এলিজিবল থাকা সত্ত্বেও তাদেরকে বলবো অপেক্ষা করো কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের এস এম এস এসে যাবে দাদা আমার কিন্তু টাকা পাইনি কবে বাবা বলে দিলে ভালো হতো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও টাকা পেতে কেন দেরি হয় সে বিষয়টা আমি আগের ভিডিওতে জানিয়েছি তাই নতুন করে আর কিছু বললাম না বলবো এটাই যে অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তুমি অবশ্যই টাকা পাবে তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে যখনই ফান্ড আসবে তোমাকে টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ওনারা সো আজকের এই ভিডিওটি আমি এখানেই রাখছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত জন্য টেক কেয়ার বাই